হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো যে দাভাইয়ের গায়ে হলুদ হলো। সো এবার আমরা সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়বো বরযাত্রী। এই যে আমার দাভাই দাঁত কেলাচ্ছে খুব সুন্দরভাবে। যাই হোক, ছবি টবি তুলে যা যা রিচুয়াল আছে সেগুলো করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই দেখো, এত সেজে গুজে, এত গরমে, মানে আমি তো প্রায় ঘেমেই গিয়েছি। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করি। আমরা চলে এসেছি শীতির মোড়, যেখানে অ্যাকচুয়ালি আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে। তো চলো ভেতরে ঢোকা যাক। তো এই যে, ইনি হচ্ছেন আমাদের ব্রাইট, মানে আমাদের বৌদি ভাই। তো যাই হোক, বৌদি ভাইয়ের সাথে দেখা করার পর, ছবি তোলার পর, আমি তো প্রথমেই ঢুকে পড়েছি স্টার্টারে। তো ব্রাইটটা আস্তে আস্তে তো পুরো চুলের অবস্থা, মুখের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এই দেখো আমি আবার স্টার্টার নিতে চলে এসেছি। তো এখানে আমাদের দা ভাই বসে বসে ফোন ঘাটছিল। যাই হোক, এবার বিয়ে স্টার্ট হবে, কি করবো খুঁজে পাচ্ছিলাম না, তাই বসেছিলাম। দেন বিয়ে স্টার্ট হলো। ওখানে বিয়ে চলছে আর আমি এখানে খেতে চলে এসেছি। তো গাইস, খেতে আমি এত লেট করে দিয়েছি যে বিয়ে প্রায় শেষের দিকে। তো যাই হোক, সেটাই দেখলাম আর ভিডিও করলাম। এবার আমরা চলে যাবো বাড়ি। তো সবাই মিলে একসাথে আবার বাড়ির গাড়িতে উঠে পড়ব। আর আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমাকে কমেন্টে জানিও যে এই সিজনে কার কার বিয়ে বাড়ি পড়েছে এত ফাটা গরমে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।